আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খালেদা জিয়া আবেদন করলে অনুমোদন দেওয়া হবে এমন নয় বলেছেন আইনমন্ত্রী। কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয় বলেছেন ওবায়দুল কাদের। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে রাশিয়াকে পাশে চায় বাংলাদেশ। বেড়ে চলেছে ডেঙ্গু রোগী, আরও 319 জন হাসপাতালে। লঞ্চ থেকে দুই শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের মামলা। এবং সর্বশেষ জানাবো, কুড়িগ্রামে ঝরে পড়েছে 50,000 শিশু, লকডাউনের ফাঁদে বাল্যবিয়ের শিকার কন্যা শিশুরা। এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। খালেদা জিয়া আবেদন করলে অনুমোদন দেওয়া হবে এমন নয় বলেছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়াতে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে চাইলে তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে, তখন অনুমোদন হবে কি না সেটা সরকারের বিবেচনার উপর নির্ভর করবে। আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন পূর্ণ বিবেচনার সুযোগ নেই, তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। তবে আবেদন করলেই তা অনুমোদন দেওয়া যাবে এমন নয়, এটা সরকারের উপর নির্ভর করবে। এর আগে গত 9 মে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে করা আবেদন মঞ্জুর করা যাবে না, এই মর্মে মতামত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় এই মতামতের উপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি নাকচ করে দেয়। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা এই আবেদন মঞ্জুর না করার বিষয়ে তখন আইনি ব্যাখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছিলেন, ফৌজদারি কার্যবিধি 401 ধারার আলোকে খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ আগে স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির একই ধারা অনুযায়ী দ্বিতীয়বার তাকে অনুরূপ সুযোগ দিয়ে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয় বলেছেন ওবায়দুল কাদের। সারা দেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাকালে ধীরগতি এখন পুষিয়ে নিতে হবে। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয়, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। তিনি স্পষ্ট করে বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে, নির্বাচনে কোনো পক্ষপাত হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির নেতাদের এমন হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রতিনিধিত্ব দিয়ে আসছে। এতে নতুনত্ব নেই। তিনি বলেন, বিএনপির নেতাদের এসব আস্ফলন আষাঢ়ের তর্জন গর্জন সার। ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, কাকে হুঁশিয়ারি দিচ্ছেন, এসব হুমকি ধামকে আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। নির্বাচনী ব্যবস্থা কিভাবে জোরদার করা যায় সেই নিয়ে আলোচনা হতে পারে, তবে কোনো হুমকি ধমকি নয় উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়া একসময় বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নাই। তাহলে মির্জা ফখরুল সাহেবই বলুন, নিরপেক্ষতার সংজ্ঞা কী? বিএনপি নির্বাচনকে ভয় পায় জনগণকে, তাই তারা নির্বাচনে অংশ নিলেও প্রচার প্রচারণা করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবার প্রচার প্রচারণা চালানোও নির্বাচনের দিন কেন্দ্রে যায় না, কিংবা দুপুরের আগেই কেন্দ্র ছেড়ে চলে যায়। তিনি বলেন, তাই জনগণ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না, বিএনপি নির্বাচনে অংশ নেয় জেতার জন্য নয়, তারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করতেই নির্বাচনে অংশ নেয় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে রাশিয়াকে পাশে চায় বাংলাদেশ। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় না বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডিকেন তেভিস মান্টিটাসকি ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। সাক্ষাৎকালে ঢাকা মস্কো বিশেষ সম্পর্কের নানা দিক তুলে ধরে ডক্টর মোমেন বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশপূর্ণ
পুনর্গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা উত্তর তৎকালীন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে 1972 সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য রাশিয়ার সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত ঢাকা মস্কো কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের আগ্রহপূর্ণ ব্যক্ত করলে উভয় দেশে এই অনুষ্ঠান আয়োজন করতে পারে বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী। বেড়ে চলেছে ডেঙ্গু রোগী, আরও 319 জন হাসপাতালে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 319 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 240 জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে 75 জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1260 জনে। তাদের মধ্যে ঢাকা বিভিন্ন হাসপাতালে 1079 জন ও বাইরে 181 জন ভর্তি হয়েছেন। চলতি মাসের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 3500 ছাড়িয়েছে। এদিকে চলতি বছর 1 জানুয়ারি থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13875 জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12561 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 54 জন। ডেঙ্গুতে মারা যাওয়া 54 জনের মধ্যে 12 জন জুলাইয়ে, 34 জন আগস্টে এবং 8 সেপ্টেম্বর পর্যন্ত 8 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসে 7698 জনের, জুলাই মাসে 2286 জনের, জুন মাসে 272 জনের এবং মে মাসে 43 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। লঞ্চ থেকে 2 শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের মামলা। মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে 2 শিশু উদ্ধারের ঘটনায় এমভি ইমাউন হাসান 5-এর স্টাফদের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা করা হয়েছে। রোববার রাত 9টার দিকে মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান মুন্সীগঞ্জ সদর থানায় এই মামলা করেন। সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মুন্সীগঞ্জ সদর ও গাজারিয়া উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত মেঘনা নদী থেকে 2 শিশুকে উদ্ধার করেন গাজারিয়া থানার ওসি রয়েস উদ্দিন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভাড়া দিতে না পারায় চাঁদপুরগামী এমভি ইমাম হাসান 5-এর স্টাফরা সাকিব ও মেহেদি হাসান নামে 2 শিশুসহ 4 জনকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা মেরে মেঘনা নদীতে ফেলে দেয়। শিশু সাকিব ও মেহেদি হাসান পানি বিক্রির জন্য সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার জন্য এমভি ইমাম হাসান 5 লঞ্চে ওঠে, কিন্তু তাদের কাছে ভাড়া না থাকায় ওই লঞ্চের স্টাফরা তাদের মাঝ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ওই লঞ্চের অজ্ঞাতনামা স্টাফদের আসামি করে এই মামলা করে মুক্তাপুর নৌ পুলিশ। গজারিয়া থানার ওসি রইস উদ্দিন জানান, শনিবার সকাল 10টার দিকে স্পিডবোটে মেঘনা নদী পাড়ি দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জ সদরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে যাওয়ার পথে তিনি জানতে পারেন 2 শিশু নদীতে পড়ে যাওয়ার খবর। এ সময় তিনি ঘটনাস্থলে গিয়ে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সাকিব ও মেহেদি হাসান নামের 2 শিশুকে উদ্ধার করেন। পরে তাদের মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আত্মীয় স্বজনের সাথে কথা বলেন এবং সদরঘাটি এমভি আল বোরাক নামের অপর একটি লঞ্চে তাদের উঠিয়ে দেওয়া হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে ইমাম হাসান 5 লঞ্চের কেরানি আল আমিন ও মাস্টার দেলার হোসেন বলেন, পানি রুটি বিক্রেতা মনে করেছিল লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভেড়ানো হবে, কিন্তু মুন্সীগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করলে গজেরিয়া লঞ্চঘাটে যাওয়ার জন্য 2 শিশু স্বেচ্ছায় মেঘনা নদীতে ঝাঁপ দেয়। তাদের কাছ থেকে লঞ্চ ভাড়া চাওয়া হয়নি। 2 শিশু নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা যাত্রীদের মাধ্যমে জানতে পারি। ভাড়া না দেওয়ার ফলে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। কুড়িগ্রামে ঝরে পড়েছে 50,000 শিশু, লকডাউনের ফাঁদে বাল্যবিয়ের শিকার কন্যা শিশুরা। কুড়িগ্রামে লকডাউনে 18 মাসে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও কলেজগুলো বন্ধ থাকায় শিশুশ্রম, দারিদ্রতা, নদী ভাঙন ও স্থানান্তরিত হওয়ার কারণে প্রায় 50,000 শিশু ঝরে পড়েছে। ঝরে পড়া শিশুদের একটি বড় অংশ শিকার হয়েছে বাল্যবিয়ের। রোববার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও কন্যা শিশুর অনুপস্থিতির কারণ খুঁজতে গিয়ে শিক্ষক ও শিক্ষক কর্মকর্তারা এসব তথ্য জানান। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, আমরা সদরের 5টি স্কুল পর্যবেক্ষণ করেছি। এই স্কুলগুলোতে 63 জন মেয়ে শিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাদের প্রাপ্ত তথ্যে দেখা যায় শতকরা 13 ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে। ঝরে পড়া কন্যা শিশুদের অধিকাংশই বাল্যবিয়ের শিকার। এই হিসেবে জেলায় গত 1.5 বছরে ঝরে পড়া শিশু শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। রবিবার উলিপুর ও চিলমারিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি উপস্থিতির হার 80 ভাগের মতো। অন্যান্য স্কুলগুলোতে ঝরে পড়া ও বাল্যবিয়ের শিকার মেয়েদের প্রকৃত তথ্য নিতে উপজেলাগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যে সার্বিক চিত্রটা বোঝা যাবে। এসএসসি পরীক্ষার্থী আইরিন জানান, লকডাউনে আমার পরিবারের কাছে যেন বোঝা হয়ে গিয়েছিলাম, কোথাও বাইরে যেতে দেওয়া হতো না, প্রাইভেট পড়াও বন্ধ হয়ে গিয়েছিল।
অনেক বান্ধবীকে তাদের বাবা মা বোঝা মনে করে বিয়ে দিয়েছেন। তারা পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি শিকার হয়েছে তারা। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের 20 শিক্ষার্থী, ঘোগাদহ মালিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের 16 জন, কাঁঠালবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের 14 জন এবং বারুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের 6 জন সহ 5টি বিদ্যালয়ের মোট 91 জন কন্যা শিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।